আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধরে নিই যে এ ও এ বি সি ডি জি এইচ কে এস একটা ঘন, এই ঘনকের মধ্যে একই গ্যাসের এন সংখ্যক অণু রয়েছে এবং প্রতিটি অণুর ভর এম। এই অণুগুলো গ্যাসের এই কন্টেনারের মধ্যে অনবরত ছুটোছুটি করছে। কন্টেনারটির দৈর্ঘ্য আমরা দেখিয়েছি এল, প্রস্থ এল, তার মানে একটা ঘন। এখন গ্যাসের অণুগুলো যখন ছুটোছুটি করছে তখন এক একটা অণুর বেগ এক এক রকম বা দ্রুতি এক এক রকম থাকবে। যদি সি ওয়ান দ্রুতি সম্পন্ন একটা অণুকে আমরা বিবেচনা করি তাহলে সেই অণুটির বেগটা তিনটি উপাংশে বিভাজিত হবে, কারণ এখানে তার বেগ ত্রিমাত্রিক। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটাকে আমরা ইউ1 ধরেছি, ওয়াই অক্ষ বেগের উপাংশটাকে ধরেছি ভি1, এবং জেড অক্ষ বরাবর বেগের উপাংশকে ধরেছি আমরা ডব্লিউ1। এই তিনটি উপাংশের মধ্যে প্রথমত আমরা এক্স অক্ষ বরাবর যে উপাংশটি রয়েছে সেই উপাংশটি নিয়ে আমরা কিছু কাজ করছি। ধরি যে এই ইউ1 উপাংশে বেগ নিয়ে এম ভরের একটি অণু প্রথমে ও এ বি ডি তলে ধাক্কা দিল, তারপরে এল দূরত্বের জি এইচ কে এস তলে ধাক্কা দেবে। তাহলে অণুটি প্রথমে এসে স্থিতিস্থাপক ধাক্কা খাবে কোথায়? ও এ বি ডি তলে। তাহলে ও এ বি ডি তলে যখন ধাক্কা খায় তখন ওই গ্যাস অণুর আদি ভরবেগ কত থাকে? তাহলে আদি ভরবেগ ইকুয়াল টু এম ইউ1। এখন এই যে আদি ভরবে সেটা কোন দিকে গেছে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এই যে একটা মাইনাস এম ইউ1 হবে, মাইনাস এম ইউ1। এরপর এল দূরত্বে যে জি এইচ কে এস স্তরে ধাক্কা খায় তখন শেষ ভরবে ইকুয়াল টু এম ইউ1। তাহলে এর দুটো থেকে আমরা বের করি কি ভরবেগের পরিবর্তন কত হয়। তাহলে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, অর্থাৎ এম ইউ1 মাইনাস মাইনাস এম ইউ1, দ্যাটস ইকুয়াল টু টুয়াইস এম ইউ1। এই পরিমাণ ভরবেগের পরিবর্তন ঘটবে, টুয়াইস এম ইউ1 পরিমাণ ভরবেগের পরিবর্তন ঘটবে। কিন্তু এখানে দূরত্বটা হয়েছে এল, এল দূরত্বে যে এই ইউ1 বেগে এল দূরত্বে যাচ্ছে। তাহলে আমাদের যেমন জানা আছে যে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস বাই ভি, তাহলে এখানেও আমরা টি ইকুয়াল টু এখানে এসটা কত হচ্ছে এল, তাহলে এল বাই বেগ ছিল ইউ1। এটা লিখতে পারি এত সময়ে ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু টুয়াইস এম ইউ1 বাই এল বাই ইউ1 ইকুয়াল টু টুয়াইস এম ইউ1 স্কোয়ার বাই এল। এটি তাহলে ইউ1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার হল টুয়াইস এম ইউ1 স্কোয়ার বাই এল। একইভাবে আমরা ভি1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার বের করতে পারবো, ডব্লিউ1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করব। তাহলে ইউ1 উপাংশের জন্য যেটা হলো সেইটাকে তাহলে আমরা এইবার এভাবে নিয়ে আসি যে অনুরূপভাবে ভি1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু টুয়াইস এম ভি1 স্কোয়ার বাই এল, ইকুয়েশন নাম্বার 2, আর ডব্লিউ1 উপাংশের জন্য ইকুয়াল টু টুয়াইস এম ডব্লিউ1 স্কোয়ার বাই এল। তাহলে আমরা এই অণুটার তিনটা উপাংশ
ইউয়ান উপাংশ, ভিওয়ান উপাংশ, ডব্লুয়ান উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে সেটা আমরা বের করে নিয়েছি। নাম্বার ওয়ান এটা এক নম্বর সমীকরণ, নাম্বার টু এই যে ভিওয়ান উপাংশের জন্য দুই নম্বর সমীকরণে আছে, আর ডব্লুয়ান উপাংশের জন্য আমার তিন নম্বর সমীকরণে আমরা এটা পাচ্ছি। তাহলে অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার, ওই সি ওয়ান বেগ সম্পন্ন অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার, সি ওয়ান বেগ সম্পন্ন অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু টুয়াইস এম ইউয়ান স্কয়ার বাই এল প্লাস টুয়াইস এম ইউয়ান স্কয়ার বাই এল প্লাস টুয়াইস এম ডব্লু ওয়ান স্কয়ার বাই এল। এখান থেকে আমরা এটাকে যোগ করে নেব, টুয়াইস এম বাই এল এখানে হলো কি ইউয়ান স্কয়ার প্লাস ভিওয়ান স্কয়ার প্লাস ডব্লু ওয়ান স্কয়ার। দিস ইউয়ান স্কয়ার প্লাস ভিওয়ান স্কয়ার প্লাস ডব্লু ওয়ান স্কয়ার এটা হচ্ছে বর্গ বেগের বর্গবেগ, অর্থাৎ সি ওয়ান স্কয়ার ইকুয়াল টু ইউয়ান স্কয়ার প্লাস ভিওয়ান স্কয়ার প্লাস ডব্লু ওয়ান স্কয়ার। এটা যদি হয় তাহলে টুয়াইস এম সি ওয়ান স্কয়ার বাই এল, ইকুয়েশন নাম্বার চার। তাহলে সি ওয়ান বেগ সম্পন্ন অণুটির ভরবেগের পরিবর্তনের হার পাওয়া গেল টুয়াইস এম সি ওয়ান স্কয়ার বাই এল। এটি এখন আমরা সি টু বেগ সম্পন্ন অণুর ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু পাব টুয়াইস এম সি টু স্কয়ার বাই এল, অতএব সি এন বেগের অণুর জন্য ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু টুয়াইস এম সি এন স্কয়ার বাই এল, ইকুয়েশন সিক্স। তাহলে আমরা দেখলাম যে সি ওয়ান বেগ সম্পন্ন অণুটার ভরবেগের পরিবর্তনের হার এটা, সি টু বেগ সম্পন্ন অণুটির ভরবেগের পরিবর্তনের হার এটা, এবং সি এন বেগ সম্পন্ন অণুটির ভরবেগের পরিবর্তনের হার এটি। তাহলে ওই পাত্রে যতগুলো অণু আছে সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার আমরা এখন বের করে ফেলতে পারি। আমরা ধরে তো নিয়েছি যে এন সংখ্যক অণু আছে, এন তম অণুটির ভরবেগের পরিবর্তনের হারও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বলতে পারি কি যে পাত্রের সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার, এইটা এবার লিখব। পাত্রের সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার দিস ইকুয়াল টু টুয়াইস এম সি ওয়ান স্কয়ার বাই, এই সবগুলোকে যোগ করে দেব, এই সবগুলোকে টুয়াইস এম সি ওয়ান স্কয়ার বাই এল প্লাস টুয়াইস এম সি টু স্কয়ার বাই এল প্লাস এভাবে চলবে টুয়াইস এম সি এন স্কয়ার বাই এল। দিস ইকুয়াল টু আমরা যোগ করে যা পাই সেটা হবে টুয়াইস এম বাই এল সি এন স্কয়ার প্লাস সি টু স্কয়ার প্লাস সি এন স্কয়ার, এই অবস্থায় আসছে। তাহলে এগুলো দেখা যাচ্ছে কি অণুর ওই প্রত্যেকটা অণুর বেগের বর্গ। আমি এটাকে গড় করতে পারি, তা যদি করি দিস ইকুয়াল টু টুয়াইস এম এন বাই এল, এখানে সি এন স্কয়ার প্লাস সি টু স্কয়ার প্লাস সি এন স্কয়ার বাই এন, যে এন দিয়ে গুণ করেছি এন দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে আমার ইকুয়েশনটা সেম থাকলো। অথচ আমি
এখানে গড় বর্গবেগ পেয়ে গেলাম, তাহলে এটা একটা গড়, কার গড়? প্রত্যেকটা অণুর বেগের বর্গের গড়, তাহলে এটাকে বলবো আমরা গড় বর্গবেগ। গড় বর্গবেগ ধরি, পাশে লিখি, ধরি সিওর স্কোয়ার প্লাস সিটু স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার বাই এন ইকুয়াল টু গড় বর্গবেগ সি স্কোয়ার। গড় বর্গবেগকে আমরা সি স্কোয়ার বললাম। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে টুয়াইস এম এন সি স্কোয়ার বাই এল, টুয়াইস এম এন সি স্কোয়ার বাই এল। তাহলে এটা হলো কি, ভরবেগের পরিবর্তনের হার, সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার, সাত নম্বর ইকুয়েশন। এটা আমরা এখন নিচে লিখে দেব, সমীকরণ সাত হলো পাত্রের সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার। সমীকরণ সাত হল পাত্রের সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার। মোট ভরবেগের পরিবর্তনের হার এটা, এই সমীকরণ সাত এটা। এখন দেখো, আমরা তো জানি নিউটনের গতিসূত্র অনুসারে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই যদি হয়, আবার গ্যাসের অণুগুলোর পাত্রের দেয়ালের যে ধাক্কা জনিত চাপ, সেটাই হলো বল। গ্যাসের অণুর ওই পাত্রের দেয়ালের ধাক্কা জনিত যে চাপ, সেটাকে বলা হয় বল, বা ধাক্কা জনিত যে বল সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আমরা যদি প্রতি একক আয়তনে, মানে প্রতি একক ক্ষেত্রে আমরা যদি একটা তল, এই তলটা ও এ বি ডি, এই তলটার একক ক্ষেত্রফলে, ছোট্ট একটা ক্ষেত্র বিবেচনা যদি করি আমরা, ছোট্ট একটা ক্ষেত্র বিবেচনা করলাম, একক ক্ষেত্রফল ধরলাম আমরা এটাকে, এই একক ক্ষেত্রফলে ওর চাপটা কত সেটা যদি আমরা বিবেচনা করি, একক ক্ষেত্রফলের চাপ ধরলাম আমরা পি, তাহলে একটি তলে চাপ হবে এল স্কোয়ার পি। তলের ক্ষেত্রফল, একটা তলের দৈর্ঘ্য এল, প্রস্থ এল, তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, তাহলে ওই তলে মোট চাপ হচ্ছে এল স্কোয়ার পি। আর একটা ঘনকে থাকে ছয়টা তল, তাহলে ছয়টা তলে মোট চাপটা হচ্ছে সিক্স এল স্কোয়ার পি। তাহলে এই সিক্স এল স্কোয়ার পি অবশ্যই টুয়াইস এম এন সি স্কোয়ার বাই এল, এটাই হবে। এখন সেটি আমি লিখতে যাচ্ছি, যে সেটা একটু দেখাই। আমরা যে সমীকরণটা পেয়েছি এটা হচ্ছে সাত নম্বর ইকুয়েশনটা হচ্ছে পাত্রের সবগুলো অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা এখানে বলছি যে গ্যাসের অণুর ধাক্কাজনিত যে বল বা ধাক্কাজনিত যে চাপ, সেটাই কিন্তু বল, সেটাই কিন্তু চাপ। তাহলে ধাক্কাজনিত বলটাই যদি গ্যাসের চাপ হয়, একক ক্ষেত্রফলে ও যদি পি চাপ প্রয়োগ করে, তাহলে একটা তলের উপর গ্যাসের অণুর প্রযুক্ত চাপ হচ্ছে এল স্কোয়ার পি। পাত্রের একক ক্ষেত্রফলে ধাক্কাজনিত চাপ ইকুয়াল টু পি হলে একটি তলে মোট প্রযুক্ত চাপ ইকুয়াল টু এল স্কোয়ার পি, আর ছয়টি তলে মোট প্রযুক্ত চাপ হবে সিক্স এল স্কোয়ার পি। এটা কি কোশ্চেন বলবো আমরা, আট। ধাক্কাজনিত চাপই হলো বল, হলো প্রযুক্ত বল, তাহলে সাত ও আট হতে পাই কি, পাই সিক্স এল স্কোয়ার পি ইকুয়াল টু এটা, টুয়াইস
m n c square by l. এটা পাওয়া যায়। এখন এখান থেকে আমরা এটা নিশ্চয় লিখতে পারি যে p equal to twice m n c square by 6 l cube, এটা এটা কেটে দিলে হবে 1/3 l cube মানে হচ্ছে v, this equal to m n c square by thrice v, পাশে লিখব যেহেতু l cube equal to v। এখন তাহলে লেখা যায় কি pv equal to 1/3 mn c square, এইটি একটু মোস্ট ভাইটাল ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 9 ভাইটাল ইকুয়েশন। তাহলে আমরা পেলাম কি গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল 1/3 mn c square সমান হবে। এই যে 1/3 mn c square, এখান থেকে আমরা বিভিন্ন অংশে যেতে পারবো, গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে 1/3 mn c square, এটা ইকুয়েশন নাম্বার 9। এরপরে যদি আমরা বলি যে যদি আয়তন একক হয় অর্থাৎ v equal to 1 একক, তাহলে p equal to 1/3 mn c square, এটাও লেখা যায় ইকুয়েশন নাম্বার 10। তাহলে 9 এবং 10 এ দুটো হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের খুব ভাইটাল সমীকরণ। এরপরে আমরা আসছি আরো দুটো সমীকরণ এখান থেকে বের করে নিয়ে আসি। এরপরে আমরা যদি চাই এখান থেকে যে এটা দেখি, ধরি গ্যাসের মোট চাপ, মোট ভর ক্যাপিটাল এম ইকুয়াল টু এম এন, তাহলে এই সমীকরণ 9 থেকে আমরা কি পাই দেখো, এখানে যদি এম ক্যাপিটাল এম ধরি এটাকে পাচ্ছি আমরা পিভি ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার, পি ইকুয়াল টু 1/3 এম বাই ভি সি স্কোয়ার, অতএব পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটা পেলাম। এটা হলো ইকুয়েশন নাম্বার 11। পাশে দেখো যেহেতু এম বাই ভি ইকুয়াল টু ঘনত্ব রো, তাহলে গ্যাসের চাপের সাথে ঘনত্ব এবং গড় বর্গবেগের একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা এরপরে আমরা আর একটু কাজ করব এইখানে, অতএব সি ইকুয়াল টু রুট অফ থ্রাইস পি বাই রো, এটা লেখা যায়। তাহলে এইটাকে আমরা লিখব হলো ইকুয়েশন 12। তাহলে 12 হলো, 12 হলো কি, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল বা সিআরএমএস, গ্যাস অণুর সিআরএমএস, যে সিআরএমএস মানে এখানে ছিল গড় বর্গ, এটা গড় বর্গবেগ, আর এটাকে আবার রুট করেছি আমরা, তাহলে এটা হবে গড় বর্গবেগের বর্গমূল, এটাকে রুট মিন স্কোয়ার বলা হয়। দি সিআরএমএস ইকুয়াল টু রুট অফ থ্রাইস পি বাই রো, এটাই হলো ওই সমীকরণটাকে এই রূপ লিখতে পারি, গ্যাসের অণুর সিআরএমএস রুট অফ থ্রাইস পি বাই রো, অর্থাৎ গ্যাসের চাপ এবং গ্যাসের ঘনত্বের এই সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সিআরএমএস। আমরা যে কোনো গ্যাসের সিআরএমএস বের করতে পারি এখান থেকে। তাহলে আবার এই সমীকরণটা থেকে আমরা গ্যাসের ঘনত্ব কত, যদি সিআরএমএস দেওয়া থাকে তাহলে ঘনত্ব কত সেটা বের করতে পারবো। তো এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটা পাওয়া যায়। আমরা দেখলাম এই সিআরএমএস পর্যন্ত। এখন আমরা অন্য একটা সমীকরণে যাই, সেটা হচ্ছে আর একটা সমীকরণ আমি দেখিয়ে দিই। যদি আমরা এখান থেকে আসি, এখানে বলছি পিভি ইকুয়াল টু 1/3 এমসি স্কোয়ার, পিভি ইকুয়াল টু 1/3 এমসি স্কোয়ার, এটা লিখছি
এখন এই সমীকরণটাকে আমি এভাবে লিখতে অসুবিধা কোথায়? টু থার্ড ইন্টু হাফ এমসি স্কোয়ার লেখাই যায়, দিস ইকুয়াল টু এই যে হাফ এমসি স্কোয়ার মানে গতিশক্তি, তাহলে টু থার্ড ই, সো দ্যাট পিভি ইকুয়াল টু টু থার্ড ই, ইকুয়েশন নাম্বার 13। পাশে লেখো যেহেতু ই কে ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার, তাহলে এটাও লেখা যায় পিভি ইকুয়াল টু টু থার্ড ই, এটা লিখতে পারি। এখান থেকে এই গতিশক্তি বের করা যাবে। আবার আরো যদি যাই, তাহলে যদি একক আয়তন গ্যাস হয় তাহলে ভি ইকুয়াল টু ওয়ান একক, সেক্ষেত্রে পি ইকুয়াল টু টু থার্ড ই, গ্যাসের চাপ গ্যাসের গতিশক্তির দুই তৃতীয়াংশ, গ্যাসের চাপ গ্যাসের গতিশক্তির দুই তৃতীয়াংশ। এর আদালে গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু থ্রি বাই টু পি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ পি, অর্থাৎ গ্যাসের গতিশক্তি ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের দেড় গুণ। এভাবে আমরা গ্যাসের গতিশক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আমরা সময় পেলে আর একদিন আর এক ক্লাসে এই বিষয়ে আরো আলোচনা করব এবং আরো অনেক সমীকরণ এখান থেকে ডিরাইভ করতে পারবো। এই সবগুলো সমীকরণ আমার অত্যন্ত ইম্পর্টেন্ট সমীকরণ। এই সমীকরণগুলো আমার বিভিন্ন প্রবলেম সলভ করতে যে খরচ ব্যবহার করতে হবে, তাহলে এই প্রবলেম সলভ করার জন্য আমি যতগুলোকে বক্স করে রেখেছি সবগুলো হচ্ছে এক একটা ভাইটাল ইকুয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।